কলকাতার সঙ্গীত শিল্পী অনুপম রায়ের প্রাক্তন স্ত্রী পিয়া চক্রবর্তীকে বিয়ে করেছেন অভিনেতা পরমব চ্যাটার্জি। গত মাসের শেষ লগ্নে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা। এরপর মধুচন্দ্রিমার জন্য আয়ারল্যান্ডে উড়ে যান এই দম্পতি। পিয়া পরমব বিয়েকে খুব ভালোভাবে গ্রহণ করেননি নেটিজনদের বড় একটি অংশ। বিয়ের পর বিষয়টি নিয়ে দারুণভাবে তুপের মুখে পড়েন পরম ও পিয়া। তাকে নানাভাবে কটাক্ষ করেন, নোংরা মন্তব্য করেছেন অনেকে। ঠান্ডার দেশে মধুচন্দ্রিমা কাটিয়ে ভারতে ফিরেছেন পরমব পিয়া। এর মাঝে শোবিজ অঙ্গনের বন্ধুদের নিয়ে পার্টির আয়োজন করেন পরমব চ্যাটার্জি। বড় আয়োজনে বিয়ে করেন পরমব পিয়া, ফলে শোবিজ অঙ্গনে তারকাদের তেমন কেউ উপস্থিত ছিলেন না। এর জন্য বিয়ের এক মাস পূর্ণ হওয়ার আগে বাড়িতে পার্টির আয়োজন করেন পরমব্রত।